আমাদের খুবই বিপজ্জনক একটা স্বভাব আছে, সেই স্বভাবটা কি জানেন? সেটা হলো যে কোনো কিছুতেই কারো ভুল ধরা। বিশেষ করে আমি এই জিনিসটা দেখেছি যখন আমরা প্রথম প্রথম ইসলাম শেখার চেষ্টা করি, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি, তখন মনে হয় যে আমি মনে হয় সঠিকটা জানি আর বাকি সবাই ভুল জানে। ইভেন ইমামের পিছে নামাজ পড়তে গেলেও ইমামেরও ভুল ধরার চেষ্টা করা হয়, মানে মনে হয় যে ইমাম ভুল করছে, কারণ এটা হলো মানে আমার জানার যে গভীরতা সেটা এখনো পরিপক্ক হয়নি। একটা বাংলাতে আমরা ছোটবেলায় যে কথাগুলো শিখেছি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী বা ভয়ঙ্করী, তো সেই কথাটার আসলে ইফেক্ট। তো ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকলে আপনার মনে এটা আসবে না, আপনি নামাজ পড়বেন কারো ভুল ধরার জন্য না, আপনি শুধু নিজের জন্য নামাজ পড়বেন। আপনার চিন্তা থাকবে নামাজের মধ্যে ইয়া নাফসি টাইপের চিন্তা ভাবনা, যে আপনি এবং আল্লাহ আপনাকে দেখছেন, আপনি তার কার সামনে দাঁড়িয়েছেন, এই চিন্তাটা থাকবে, আপনার ভিতরে আর অন্য কোনো চিন্তা আসবে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি যখন অন্যের ভুল ধরার চেষ্টা করছেন, লাইক আপনার সামনে যদি কেউ একামত দিচ্ছে তো আপনি সেই একামতে ভুল ধরছেন। ইভেন ওয়ান টাইমে আপনি যখন কারু এই টাইপের ভুল যখন ধরতে যাবেন, একামতে ভুল হয়েছে বা আজানে ভুল হয়েছে, তখন অ্যাটলিস্ট আপনাকে অবজার্ভ করতে হবে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার। তারপরে যদি সে সেম ভুলটা করে যাচ্ছে তখন আপনি তাকে বলতে পারেন, ইভেন ফ্লুয়েন্টলি বলতে পারেন যে আপনার মনে হয় আসলে এরকম আপনারও বলার উচিত না, এই বিষয়টা এইভাবে বলতে হবে যে আমার মনে হয় যে আজানটা এরকম। হ্যাঁ, তো আমাদের সবাইকে আসলে এটা মানা উচিত, বা আপনার যে ভুল হচ্ছে এটা মেনশন করার মানে দরকারই নাই, সে অটোমেটিকলি বুঝে যাবে যে আমি এই জায়গাতে এটা করছি কিনা, বা এটা আমার করতে হবে কারণ ওই ভাইয়ের সাথে আমি গল্প করলাম, এটাই উচিত, ওই ভাইটা আমাকে জানালো। ইভেন আপনি জানতেন না যে আপনার ভুল হয়েছে কি হয় নাই, আপনি সংশোধন হয়ে যাবেন। তো এইভাবে আসলে মানুষের ভুল ধরে দেওয়া দরকার, কিন্তু আমরা কি করছি, একবারেই ভুল না হইতেই আমরা সাথে সাথে তাকে রিয়াকশন দিয়ে দিচ্ছি যে ভাই আপনার তো এটা ভুল হয়েছে। হ্যাঁ, তো এই যে ভুলটা মানে ধরে দিচ্ছি, মনে করছি যে আমার সামনে আমার একটা মুসল্লি ভাই আসলে ভুল করছে, তাকে আমি ভুল সংশোধন করে দিয়ে সঠিক পথে নিয়ে আসছি। না ভাই, আপনি কেন তাকে সঠিক পথে নিয়ে আসছেন না, আপনি তাকে সঠিক পথে আসার জন্য বাধা দিচ্ছেন। হ্যাঁ, আপনি ভালো করে একটু ভেবে দেখেন, আপনি তাকে সঠিক পথে আসার জন্য বাধা দিচ্ছেন, সে আর পরবর্তীতে ওই আজান বা ইকামত আপনার সামনে দিতে চাইবে না, বিকজ অফ সে জানে যে আপনি ভুল ধরেন। তো আমরা যখন ইসলাম সম্পর্কে একটু জ্ঞান অর্জন করি তখন আমাদেরকে জ্ঞানী জ্ঞানী মনে হয় এবং আমরা সেই জ্ঞান অন্যের ওপর ফলাতে চাই। হ্যাঁ, তো আমাদের আসলে এটা করা উচিত না, আমাদের আসলে উচিত যে আমরা নিজেরা কতটুকু সংশোধন হলাম, আমার নিজে তো আমি পরিপূর্ণ একবারে সঠিক একবারে সব আমার ঠিকঠাক এমন তো না ভাই, তো আমার কোথায় ভুল আছে সেটার সম্পর্কে জানা, আমাকে নিজেকে সংশোধন করা, আরও 2-4 জন মুসল্লির কাছে গিয়ে নিজের মানে ইবাদতটুকু আরও মানে পরিতৃপ্ত করা, নিজের ইবাদতটুকু আরও স্বয়ংসম্পন্ন করা। তা না করে যদি আমি অন্যের ভুল কোথায় হচ্ছে, আপনার সেজদাতে ভুল হচ্ছে, আপনার দাঁড়ানোতে ভুল হচ্ছে, আপনার হাত বাঁধাতে ভুল হচ্ছে, এগুলো নিয়ে যদি আমি পড়ে থাকি, তাহলে কিন্তু আই থিঙ্ক ইন মাই ওপিনিয়ন যে এটা আসলে ইসলামের একটা খুবই বিপজ্জনক একটা ইস্যু হয়ে দাঁড়াবে। এই ধরনের মানুষের জন্য আসলে ইসলাম একসময় বিপদের মধ্যেই পড়তে যাবে, কারণ আপনি যদি এত ভুল ধরেন, এত ভুলের মধ্যে আসলে একটা মানুষের আগ্রহই হারিয়ে যাবে যে খালি ভুল হয় আর এত কাহিনী। তো ভাই, আপনি নিজেকে জাহির করার অন্য জায়গা দেখেন, মানুষের ভুল ধরা কমেন্ট করেন, আর যদি কাউকে শেখাতে চান, সঠিকভাবে শেখাতে চান, তাকে সেইভাবে আমি যেভাবে বললাম, ইভেন উল্লেখও করার প্রয়োজন নেই যে আপনার ভুল হয়েছে, এইভাবে শেখানো পসিবল। হ্যাঁ, সেইভাবে শেখান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ইসলামের সঠিক জ্ঞান অর্জন করুন, এবং সেই জ্ঞান শুধু নিজের মধ্যে না রেখে সেটা ইবাদত এবং আল্লাহর কি সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করে যান। সামনে রমজান মাস আসছে, সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।